যে আমার ড্রেসিং টেবিলের মধ্যে তোমার কি ছিল? ঘড়ি ছিল, ঘড়ি। দেখি কেমন লাগছে কালো ঘড়িটা, হাত দিয়ে একটু দেখাও। তুমি যাচ্ছ, ফোন নিয়েছো? মানি ব্যাগ নিয়েছো? চাবি এনেছো? কিচ্ছু আনে না, মাথায় করে কিচ্ছু নাই, কিচ্ছু আনে না, সব বলে দিতে হয়। একদিন না বলে দিলি আর কিচ্ছু নিয়ে যায় না, সব ফেলে চলে যায় অফিসে। তারপরে একটু পরে কমলা বেন আসে, স্যারকা এ দিজিয়ে ও দিজিয়ে। কোথায় যাও? ও আজকে পালিশ করব না, পরে দিন। চশমা নিলা না? চশমা দাও। লগি আগ সাবন কে ফির বো ঝড়ি হ্যায়, খুশি গম বো খুশি। লগি আগ সাবন কে ফির বো ঝড়ি হ্যায়। একজনের নাইট ডিউটি পড়ছে, তো বলছে আমার হাই প্রেসার, অমুক তমুক, এটা ওটা। আমারও তো হাই প্রেসার আছে, তাতে যেতে হবেই। আমার তো হাই প্রেসারের সাথে আরো কত কিছু আছে, আরো অনেক বেশি আছে। তাও তো এতদিন যেতেই হবে। দাও ওটা হলো, দাও 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 দাও। না না, যদি কিছু না, যেতেই হবে, যেতে হবে। ও তো ফাঁকি ঠাকি দিলে হবে না, অফিসের কাজে ফাঁকি দিতে হবে। একদম ফাঁকি দিতে নাই, তাহলে আমার বর ফাঁকি দেয় না। কাজে ফাঁকি দিলে পরে আপনি গুড লিস্টে নাম উঠতে পারবে না আপনাদের, মানে যে অফিসের কাজে ফাঁকি দেবে। আর অফিসের কাজ বেশি করলে পরে গালাগালি বা বকা একটু হয়তো বেশি শুনবেন, কিন্তু আপনার পাওয়ার অনেক বেশি থাকবে, ভালোবাসা অনেক বেশি থাকবে। তারাই আপনাকে বকবে যারা আপনাকে বেশি ভালোবাসে। ডিস্ট্রিক্টের সাথে ভালো সম্পর্ক থাকলে, যেমন আমার সাথে ডিস্ট্রিক্টের সাথে খুব ভালো সম্পর্ক। তুমি 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 কি বকা খাও নাকি? তোমার তো কেউ বকে না, তোমার তো সবাই ভাই ভাই করে বলে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তবুও যে বেশি কাজ করবে তার ভুল অসম্ভাবনা বেশি থাকবে। তাই জন্য যে আপনি বেশি কাজ করলেন বলে বকা খেলেন বা বকা খাওয়ার ভয়ে ভয়ে কাজ করলেন, এটা না। কিন্তু এটা এটা যেই বেশি কাজ করার ফলটা কিন্তু স্বল্পস্থায়ী নয়, সুদূর প্রসারী, অনেক দিন পর্যন্ত থাকবে, তাই নাকি? হ্যাঁ, আর ফাঁকি দিলে পরে কেউ চিনবে না। ঠিক আছে, ওকে, সাবধানে যেও, সাবধানে যেও, আর বাইরের খাবার খেও না। ও মনে হয় দিলে তো ঠিক আছে, অফিস ছুটি হয়ে গেলে বাড়ি চলে এসো। ওকে ভাই। আর ফোন নিয়েছো? হ্যাঁ। মানি ব্যাগ? হ্যাঁ। ঠিক আছে, চলে গেল আপনার দাদাভাই অফিসে, আর আসবে সেই বিকেলবেলা 5টার সময়। ঠিক আছে, তাহলে আমরা সারাদিন যা যা করি সব আপনাদের সাথে শেয়ার করবো। আর আমাদের রান্না হয়ে গেছে, আর কী কী রান্না হয়ে গেছে চলুন দেখাই। আজকে আমাদের রান্না হয়েছে আম দিয়ে টক ডাল, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু আর কাঁচকলা দিয়ে একটা তরকারি, আর এখানে আছে ছোট মাছের চচ্চড়ি আর লতি, আর আছে গরম গরম করলা ভাজা। এখনই কলিং বেল বাজবে, আপনাদের দাদাভাই একটু আগে ফোন করেছিল, বললাম আমি আসছি। আর নিসারকে জন্য আনবে একটা স্পেশাল খাবার। এদিক থাকো নিসার, নিসার তাই বলছে আমাকে, শুধু বারবার জিজ্ঞেস করছে কী আনবে মা, কী আনবে মা। আমি নিসারকে বলছি সারপ্রাইজ, বাবা এক্ষুনি আসবে তোমার জন্য নিয়ে। এ কি আবার দিকে দেখাও, নিচে দেখাচ্ছ কেন বাবা? এই যে গেম খেলছে স্কুল থেকে এসে, আর নিসারকের বাবা নিসারকের জন্য একটা সারপ্রাইজ আনছে, সেইটার জন্য নিসার ভাবছে বাবা কখন আসবে। নিসার কখনো কিছু বলে না, কিন্তু মনে মনে ভাবছে বাবা কখন আসবে, কখন আসবে। নিসারকের আজকে শুধু আনন্দই আনন্দ, কারণ নিসারকের বাবা নিসারকের জন্য সারপ্রাইজ আনবে, আর নিসারকে তানা দাদাইও গেছে মেলে নিসারকের জন্য একটা সারপ্রাইজ আনতে। এবার কে কি সারপ্রাইজ আনে সেটা আমি আসলেই দেখাবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা কিন্তু দেখতে থাকতে হবে, আর নিসারকে বাবা এক্ষুনি চলে আসবে। কে রামলু তু আতলাইতে বরসা অঞ্জনি পুত্র পবন সুখদামা জয় হনুমান জ্ঞান গুণ সাগর। এই যে জয় হনুমানের ভক্ত চলে এসেছে, আর হাতে এত ব্যাগ নিয়ে এসেছে দেখুন, এতগুলো লাল ব্যাগ। ওর মধ্যে নোংরা ফেলতে সুবিধা হয় তো?
হ্যাঁ, আর নিসারকে সারপ্রাইজ কই? এই ভিতরে আছে। আচ্ছা তো, হ্যাঁ একটু গরম করে লবণ দিতে, লবণ কিন্তু নিয়ে ওদিক একটু লবণ দেন ওরা একদম আলি করে রাখছে। তুমি কোথায় গেছিলে আজকে আবার পার্কে? এই যে অফিস থেকে এসে গেছে, স্যানিটাইজার দিয়ে আব্বা দিয়ে দিল। বলেছিলাম একটা ক্যাডবেরি আনতে, সেইখানে একটা ক্যাডবেরি নিয়ে এসেছে, আবার একটা সিল্কও নিয়ে এসেছে। আবার এটার মধ্যে কি এনেছে জানি না, আর এটার মধ্যে আছে নিসার্গের স্পেশাল খাবার। এই একটা কথা তুমি আর কতবার বলবা? তোমার কি মাথা কি পাগল হয়ে গেছে? তুমি যে মস্ত যে খাসি, তুমি আরো বাসি, তুমি বলো সব বাসি জিনিস। আর আমার সোনা বাচ্চা কোথায় গেল রে? আর ভালোবাসি আমার সোনা বাচ্চার হাসি, আর তুমি সারাদিন খালি কাশি কাশি করো, কাশি কাশি। আর তুমি শুধু খাওয়ার জন্য কর না, তুমি শুধু খাও খাসি, ভালো খাও খাসি, মিলল না ঠিকঠাক। একটু ধরো ক্যামেরাটা আমার দিকে। এইটুকু কেন আছে প্যাকেট? এইটুক প্যাকেট হলো কি? ঠিক 8 পিসি আছে। সেই পোড়া মাংসগুলো না? হুম। এনেছি আগে, এগুলো খাবে তো? কিন্তু একটু লবণ দিয়ে গরম করে দাও, না খেতে পারবে না। লবণ দিয়ে গরম করে দে, আরেকবার বলে তোর মুড়ো শেষ করব। 100 বার বলা হয়েছে, কম বোঝো যে। কম আমি বুঝি না, কম একটু বোঝা দরকার তো। দেখ কেমন আছে দেখো, আগে দাঁড়াও জুম করে দেখাই। এই যে এরকম সুন্দর দেখতে, খালি একটু লবণ কম হয়েছে। এই যে আমাদের সোমথাম, মানে পাপাইয়া সালাড, পাপাইয়া সালাড খাবে এখন। পাপাইয়া সালাড, এই পাপাইয়া সালাডের গল্প শুনতে শুনতে আমি বুড়ি হয়ে গেছি সত্যি সত্যি। আজকে দেখি খেয়ে কেমন টেস্ট। খাও একটু, রস রস সমেত খেতে হতো, একটু ঝোল ঝোল তলায় থাকে সেই রস সমেত খেতে হতো। কোথায় গেছিলা? ওই মেলে গেছিলাম ঘুরতে, তারপর আসার সময় মাছ দেখলাম, ইলিশ মাছ এসছে। আর আজকের মাছ খুব সুন্দর, একদম চকচক চকচক করছে তাই? হ্যাঁ দেখি যে বাবা ইয়ে চলে আসছে। আর তুমি কি করছো? চা বানাচ্ছ? বানাও, দেখাও মাছ। দেখি না দেখি, আজকে তুমি নিজে গেছো মাছ আনতে। এই যে ইলিশ মাছ, মনে হচ্ছে একটা মাছ। একটাই তো নিয়েছি। একটা কেন আনছো? দাম অনেক বেশি, 1300 টাকা করে দাম বলছে। এই যে মাছগুলো খুব সুন্দর, একদম সুন্দর চকচকা মাছ। বাহ এটা শোনো, খুব চকচকা মাছ। এটার মধ্যে মাছের ডিম, এটার মধ্যে মাছের ডিম, আর এটার মধ্যে আছে আর মাছ, আর মাছ। হ্যাঁ হ্যাঁ, দেখে মনে হচ্ছে লাঠা মাছ। নিসার্গ অপারেশন করবে, এটা মুখটা দেখাও, ওই ওইটার মুখ, এইটার মুখ, এইটার মুখ এরকম দেখাতে হয়। এটার কপালে একটু কষ্টই আছে মনে হচ্ছে, তোমাকে অপারেশন করবে। কে করবে? নিসাক করবে। বাবা অপারেশন করে খুশি? তোমার কিন্তু অপারেশন হবে, তোমার কিন্তু অপারেশন হবে। তোমার কান কাটবে, নাক কাটবে, তোমার ঠ্যাং কাটবে, আর সেলাই করবে কে? নিসাক, আমার সোনা বাচ্চা। এনা বাবা, না বাবা, চকলেট কোথার থেকে আসলো? বাপ চকলেট নিয়ে আসে তোর বাবা? আমি নিয়ে আসছিলাম, অনেকদিন খেতে পাবে। যাও কাদের মাসি, এই যে মা কি যেন খাচ্ছে দেখি, পাপাইয়া সালাড। হ্যাঁ পাপাইয়া সালাড, পাপাইয়া সালাড খাচ্ছে। এটা কিন্তু চাউমিন না, চাউমিনের মতো দেখতে, চাউমিন না, পাপাইয়া সালাড। ভালো টেস্টি তাই না? কাঁচা পেঁপে, পুদিনা পাতা থাকে, কাঁচা পেঁপে থাকে, বিন থাকে, গাজর থাকে, লেবু থাকে, চিনি থাকে, টমেটো দেয়, লঙ্কা দেয়, বাদাম থাকে। হ্যাঁ শশা দিয়ে বানালে একরকম টেস্ট, শশাটা তো অন্য জিনিস, এটা তো তোমার হজমের কাজ করবে, এটা আলাদা জিনিস।
আর এদিকে আমাদের চাও রেডি হয়ে গেছে, গরম গরম চা, নরম নরম পাতা, রোজ ঢালা দেখাই, আপনারা জানি বিরক্ত হয়ে যান, কিন্তু এই পাতাগুলো দেখতে আমার খুব সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, পুদিনা পাতা দেওয়া আছে ওর মধ্যে, পুদিনা পাতা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁপে, বিন, আর হলো তোমার গাজর আর টমেটো দিয়ে একটু চিনি দেওয়া, চিনি দেওয়া, লবণ দেওয়া, হ্যাঁ রসুনও দেওয়া, কাঁচা রসুন দেওয়া, আর এর মধ্যে একটা ফিশার সস বলে একটা কিছু দেয়, ফিশের ফিশের সস। কেমন লাগা? দেখি বা কতখানি আছে, আর অনেক খেয়েছে তো বাবা, এটা একটু দিয়ে দাও, এই ভিতরে তে খেলে ভালো খাবে, এবার ওইটা খেলে ভালো খাবে, আর কোনো অ্যাসিড ওয়াসিড কিছু হবে না। দেখো কেমন লাগা, আচ্ছাই লাগা, বহুত আচ্ছা, এ মেরে লিয়ে রাখ দিয়া কাল খানে কে দিয়ে, এ মেরে লিয়ে রাখ দিয়া কাল খানে কে দিয়ে। আর এই যে চাটালা হয়ে গেছে, এখন বহুত কাজ থাকে, এখন অনেক তিন চার রকমের মাছ ধুতে হবে। এই মাছ ভাজাটা খাবে আপনাদের দাদা ভাই, কারণ আপনার দাদা ভাই ঝোলের মাছ খায় না, আর এখানে আছে অনেক মাছের ডিম ভাজা, এগুলো আমরা সবাই খাবো, আর হয়ে গেছে পাতলা পাতলা ইলিশ মাছের ঝোল, এসে গেছে ইলিশ মাছের গন্ধে, না না গন্ধে না, অ্যাসিড হয়ে গেছে। ঠিক আছে তাহলে আমরা এখন সবাই ভাত খেয়ে নিই, দেখাবে নেক্সট ব্লগে, টাটা বাই, গুড নাইট।